জয় শ্রী মহাকাল, জয় মাতারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে পার্টিকুলার এই যে ভিডিওটা আমি বানিয়েছি, এটা হচ্ছে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল। অ্যাকচুয়ালি অনেকে জানিয়েছিলেন যে তারা ব্যবসা করেন, কিছু কিছু জনের আছে যে খুব ছোট ব্যবসা, তারা লিখেছিলেন ছোটই ব্যবসা, আমাদের ছোট্ট একটা দোকান আছে কিন্তু দোকানটা একদমই চলছে না, একদম মার খেয়ে যাচ্ছে, মানে ব্যবসা চলছেই না, যেন মনে হচ্ছে দোকানটা আবার তুলে দিতে হবে। আবার কিছু জন কমেন্ট করেছিলেন তারা নতুন দোকান খুলতে যাচ্ছেন, সে বড় ছোট যে কোনো কিছু হতে পারে, নতুন দোকান খুলতে যাচ্ছেন, আমাকে লিখেছিলেন যে নতুন দোকান খুলতে যাচ্ছি যাতে সেই দোকানটা খোলার পর থেকেই মানে রমরমা ব্যবসাটা হয়, ভালোভাবে চলে, যেন ব্যবসা মার না খায়, সেই জন্য আপনি কিছু উপায় দিন। তো আজকে আমি একদম সিম্পল একটা উপায় দিতে যাচ্ছি, একদম সোজা। এই উপায়টা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা যারা ব্যবসা করছেন কিন্তু আপনাদের মনে হচ্ছে যে আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের সেই বেচা কেনা নেই, বিক্রি নেই, সেই কাস্টমার নেই, বা যাদের একদম ব্যবসা মার খাচ্ছে, মানে লাটে উঠে গেছে প্রায় বলা যায়, যে বন্ধ করে দিতে হবে, ঝাঁপ ফেলে দিতে হবে। এবার প্রত্যেকের জন্য, অর্থাৎ যারা ছোট বড় যে কোনো ব্যবসা করেন তাদের প্রত্যেকের জন্য, যাদের ছোট দোকান আছে, যাদের শোরুম আছে, যারা কোনো অফিস নিয়ে করছেন, যেটাই হোক না কেননা, যেই ব্যবসায়ী হোক ছোট থেকে বড়, প্রত্যেক ব্যবসায়ীর জন্য আজকে একটা ইজি টোটকা আমি দিতে যাচ্ছি, একদম সিম্পলি ইজি টোটকা। কোনো রিচুয়ালসের ব্যাপার নেই, কিচ্ছু নেই, বাট আপনি নিজে পরিলক্ষিত করবেন, কয়েক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসা রম রম করে চলছে। আপনি নিজে বুঝতে পারবেন যদি আপনার যে যদি শপ থাকে কোনো, এবং একই প্রোডাক্টের যদি আদার অন্য শপও থাকে, সেই শপগুলো মার খেয়ে যাবে, কিন্তু আপনার শপে কাস্টমার ভিড় করে থাকবে, যেমন মিষ্টির দোকানে মাছি ভন ভন করে, সেরকম আপনার দোকানের চারিপাশে কাস্টমার মানে ঘুরতে থাকবে। তো যাই হোক, সোজা টোটকাটায় আসি। তার আগে আমি শ্রীরাজ পিনাকি, আমার আপনার অর্থাৎ আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা চাই। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনেক কষ্ট করে, অনেক খেটে, বিভিন্ন বই পত্র পুঁথি বিভিন্নভাবে দেখে, এবং যেগুলো একদম জেনুইন আপনাদের 100% এফেক্ট দেবে, কাজ করবে, সেই টোটকাই আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো অনেক খেটে ভিডিও তৈরি করি। তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আমিও মোটিভেট হই আরও ভালো ধরনের ভিডিও আনতে, যেগুলো দেখে আপনারা নিজেদের সমস্যা নিজেরা বাড়িতে থেকে একদম মানে গোড়া থেকে সমস্যাগুলোকে উপড়ে ফেলতে পারবেন, সমাধান করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজাসুজি আসি টোটকাতে। কী করতে হবে আপনাদেরকে? আপনারা গোবর আছে যে গরুর যে গোবর, অল্প গোবর একটু জোগাড় করবেন, হালকা গোবর জোগাড় করবেন। গোবরটা বাঁ হাতের মধ্যে নেবেন, ভালো করে মনে, গোবরটা বাঁ হাতের মধ্যে আপনারা নেবেন। গোবরটা বাঁ হাতে নিয়ে তার উপরে অল্প গুঁড়ো, যে হলুদ হয় গুঁড়ো হলুদ, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই গুঁড়ো হলুদ সেখানে ছিটাবেন। তার সঙ্গে অল্প একটু আতপ চাল নিয়ে সেটাও ছিটাবেন, এবং তিনটাকে ভালো করে মাখবেন। বাম হাতে নিয়ে এই কাজটা করবেন। এটা কিন্তু ভালো করে একটা জিনিস ক্লিয়ারলি মনে রাখবেন, এই কাজটা মানে অর্থাৎ মাখার কাজটা আপনি কোনো বাটিতে করে নিয়ে তারপরে বাঁ হাতে নেবেন, এরকম ব্যাপার নয়। টোটাল কাজটা প্রথম আপনি বাঁ হাত রাখবেন, তার উপরে একটু গোবর রাখবেন, তার উপরে আপনি হলুদ ছেটাবেন, এবং তার উপরে আপনি অল্প আতপ চাল ছেটাবেন, এবং বাম হাতের তালুতে ওই তিনটে জিনিস থাকাকালীন আপনি ডান হাত দিয়ে ভালো করে মাখবেন। মাখার পরে আপনি কী করবেন? আপনি আপনার অনামিকা আঙ্গুল দিয়ে ওই তিনটে জিনিস যে মাখা হয়েছে, অর্থাৎ গোবর, চাল এবং হলুদ সমেত নিয়ে, আপনার যে দোকানটা আছে অর্থাৎ মেইন যে গেট যেখানে আপনি শাটারটা ফেলছেন, সেই উপরে মানে গেটটার উপরে মাথার উপরে একটা ফোঁটা দেবেন। যদি শাটার ফেলেন, শাটারের যে কভার থাকে তার উপরে দিলেও হবে, অর্থাৎ শাটারের উপরে দিলেও হবে ফোঁটা, আর যদি তার উপরে যদি জায়গা থাকে, কোনো স্পেস থাকে, সেখানে দিলেও হবে ফোঁটা, মাথার উপরে দেবেন। ডান দিকে একটা ফোঁটা দেবেন, বাম দিকে একটা ফোঁটা দেবেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ উপরে একটা টিপ পড়াচ্ছেন গোবর হলুদ আর আতপ চালের, ডান দিকে একটা টিপ পড়াচ্ছেন, বাম দিকে একটা টিপ পড়াচ্ছেন, সিম্পল। আর কিচ্ছু করতে হবে না, কোনো রিচুয়ালস নেই।
এই কাজটা আপনারা প্রত্যেকটা বৃহস্পতিবার দিন করে যান, প্রত্যেক বৃহস্পতিবার দিন এই কাজটা করতে থাকুন। আমি বলছি আপনারা করে দেখুন, মনে আস্থা বিশ্বাসটাকে করুন, ডাউট আনবেন না। ডাউট আনলে না 50% কাজ এমনি বৃথা হয়ে যায়। তো ডাউট আনবেন না, একদম 100% পরীক্ষিত প্রমাণিত এটা টোটকা, ছোট সিম্পল টোটকা। অনেকের মনে হয় যে এইটুখানিতে কী করে সম্ভব, বাট সম্ভব হবে। আমি বলছি আপনারা এই টোটকাটা করে দেখুন, যেরম বললাম প্রতি বৃহস্পতিবার দিন এই টোটকাটা এই একইভাবে করে দেখুন, দোকানটা ঠিক খোলার আগে করবেন। আপনি দোকান খুলুন এবং আপনি দেখুন কয়েক সপ্তাহ, হার্ডলি 4 সপ্তাহ হয়তো আপনি করবেন, তারপর থেকে আপনি বুঝতে পারবেন যে যেই কাস্টমারটা একদম ছিল না সেটা অ্যাভারেজে বাড়তে স্টার্ট করেছে, আপনার দোকানের কেনা বেচা বাড়তে স্টার্ট করেছে। এবং অবশ্যই যেমন আমি বলি যে প্রত্যেক দোকানের একটা বাস্তুর জায়গা থাকে, ঠিক আছে, তার একটা এফেক্ট থাকে। প্রত্যেক ব্যক্তি যে দোকানটা চালাচ্ছে, যে মালিক, যে ওনার, যে বেচা কেনাটা করছে, তার একটা হরোস্কোপগত ব্যাপার থাকে, প্রত্যেকটা জিনিস থাকে। তাই কম বেশি টাইমটা কিন্তু 100% এটা কাজ করবে এবং আপনি নিজে চোখে দেখতে পারবেন যে কীভাবে আপনার সামনে যে ব্যবসা পুরো মার খেয়ে যাচ্ছিলো সেই ব্যবসা তত্তর করে উপর দিকে উঠবে এবং রম রম করে চলবে, রমরমা ব্যবসা হয়ে যাবে, দুর্দান্ত বেচা কেনা হয়ে যাবে। আপনি নিজে ভাবতেও পারবেন না যে এত সিম্পল উপায়ে এত বড় বেচা কেনা এরমভাবে বেড়ে যেতে পারে। করে দেখুন, অবশ্যই লাভবান হবেন, অবশ্যই বিশ্বাস রেখে আস্থা রেখে এই টোটকাটা অবশ্যই করে দেখুন, আপনার ব্যবসা খুব ভালো চলবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই যেমন বললাম লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিশ্চয়ই আপনারা আমার ভিডিওগুলো দেখার পরে উপকৃত হবেনই হবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যেমন আমি বলি, নিজে ভালো থাকুন কিন্তু অবশ্যই সকলকেও একটু ভালো রাখার চেষ্টা করুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।